আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। 7 জানুয়ারি ভোট দিয়ে প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে, নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠাকুরগাঁওয়ে হাস্কিং মিলের বয়লার বিস্ফোরণে 2 শিশুসহ একই পরিবারের 3 জন নিহত, আহত 2। এবং তীব্র শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল, ঘন কুয়াশায় ঢাকায় বিমান চলাচল ব্যাহত, 13টি ফ্লাইট কলকাতা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। জনগণের ভোটের অধিকারে বাধা দেয়া দেশের মানুষ কখনো মেনে নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শেষ নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 7 তারিখের ভোটের মাধ্যমে প্রমাণ হবে বাংলাদেশে গণতন্ত্র বিদ্যমান। নির্বাচন বানচালে 2013-14 সালের মতো বিএনপি জামাত আবারও দেশে অগ্নিসন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সভাপতি। তাদের দুঃশাসন আর সন্ত্রাসের কারণে 111-এর সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। একই সাথে তুলে ধরেন গত 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র। এ সময় উন্নত সমৃদ্ধ দেশ করে তুলতে আবারও নৌকা মার্কায় ভোট চান শেখ হাসিনা। ওই বিএনপি একবারই ক্ষমতা এসে যতটুকু উন্নতি করেছিলাম ধ্বংস করেছিল, আর কেউ এদেশের উন্নতি করবেও না আর ওই মন্দিরও করবে না। আমি শুধু একটা কথাই বলবো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা দিয়ে গেছেন, আজকে আমরা সেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই মর্যাদা ধরে রেখে আমরা 2041 সালের বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের এই তরুণ সমাজ শিক্ষায় দীক্ষায় প্রযুক্তি জ্ঞানে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, এই নৌকা আজকে উন্নয়ন দিয়েছে, এই নৌকায় আগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের আপনারা জয়যুক্ত করবেন, আপনাদের কাছে সেই আহ্বান জানাই। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে জেলার বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। উৎসবমুখর পরিবেশে প্রচারণা চললেও হামলাসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর, প্রচার কাজে বাধা ও কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন তামান্না জেনিফার। রাতপোহালে প্রচারণা শেষ। পার্বত্য জেলা বান্দরবানে চলছে শেষ মুহূর্তের ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা। চিম্বুক পাহাড় থেকে শুরু করে সমতল এলাকা, বিভিন্ন জনসভা ও পথসভায় বক্তব্য রাখছেন প্রার্থীরা। উন্নয়নের নানামুখী প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। প্রচণ্ড শীত উপেক্ষা করে বরিশালের 6টি আসনের প্রার্থীরা গণসংযোগ, সভা সমাবেশ সহ প্রচার কাজ করেছেন। উৎসবমুখর পরিবেশে প্রচারণা চললেও হামলা, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর, প্রচার কাজে বাধা ও কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। দিনাজপুর সদর আসনে নৌকার প্রার্থী হুইপ ইকবালুর রহিম দিনাজপুর জেলা চালকল মালিক গ্রুপের আয়োজনে সদর উপজেলার সকল চালকল মালিক ও শ্রমিকদের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি পুলহাট এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ করেন। ঝালকাঠির 2টি আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। খুলনার 6 আসনের নৌকার প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে শেষ মুহূর্তের গণসংযোগ, মিছিল, জনসভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এদিকে তাদের মূল প্রতিপক্ষ দলের স্বতন্ত্র প্রার্থীরাও সমর্থকদের নিয়ে শোডাউন করছেন। যদিও বিভিন্ন ছোট দলগুলোর প্রার্থীদের প্রচার তেমন একটা দেখা যাচ্ছে না। মাগুরা শহরের আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের কাছে ভোট চাইলেন মাগুরা 1 আসনের নৌকা মার্কার প্রার্থী সাকিব আল হাসান। জনগণের ভোটে নির্বাচিত হলে সবাইকে নিয়ে মাগুরা করার প্রত্যয় ব্যক্ত করেন সদ্য রাজনীতিতে যোগ দেয়া সাকিব। এদিকে নারায়ণগঞ্জে প্রতিটি আসনে চলছে গণসংযোগ, চলছে উঠান বৈঠক। তবে নারায়ণগঞ্জের 5টি আসনের মধ্যে মূলত রূপগঞ্জে আওয়ামী লীগ, তৃণমূল এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী, এবং সোনারগাঁওয়ে
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটের দিন যতই এগিয়ে আসছে, গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন, যিনি উন্নয়ন করবেন তাকেই নির্বাচিত করবেন তারা। গাইবান্ধা প্রতিনিধি ইদ্রিসুজ্জামান মোনার রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনে দশজন প্রার্থীর মধ্যে শক্ত অবস্থানে আছেন জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। 2017 সালে উপনির্বাচনে এবং 2018 সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার সার্বিক উন্নয়ন করে জনবান্ধব প্রতিনিধি হিসেবে সুখ্যাতি অর্জন করেন তিনি। হাজার হাজার মানুষ প্রতি বছর নদী ভাঙনের শিকার হতো, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হতো। আমরা প্রথম যে কাজটি করেছি নদী ভাঙনে, এখানে প্রায় 1,200-1,000 কোটি টাকার কাজ করতে পেরেছি। এবং তিস্তা ব্রিজ, যেটা দীর্ঘদিন ধরে এখানে অবহেলিত অবস্থায় ছিল বা এখানে স্ট্যাগনেশন ছিল, আমরা বারবার সংসদে কথা বলে সেই তিস্তা ব্রিজ উদ্বোধন করে প্রায় 80% কাজ ইতিমধ্যে করে ফেলেছি। দারিদ্র বিমোচনের জন্য কিছু স্পেশাল কাজ করতে হবে, সরকারের কাছে দাবি জানাবো, এখানে স্পেশাল ইভিজিট করতে হবে, দক্ষতা বাড়াতে হবে। লাঙ্গলের কাণ্ডারির পাশাপাশি প্রচারণার মাঠে উত্তাপ ছড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আবদুল্লাহ নাহিদ নিগার। আসনটির উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা বাড়ির মেয়ে হিসেবে প্রচার প্রচারণায় বাড়তি সুবিধা পাচ্ছেন ঢেকে প্রতীকের এই প্রার্থী। ভোট যুদ্ধে আমি যখন যুদ্ধে নেমেছি, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই থাকবে। আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারবো, এই ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। 7 তারিখে নিশ্চয়ই আমরা জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। প্রায় 4 লাখ ভোটারের আসনটির 10 জন প্রার্থীর মধ্যে জয়ের দৌড়ে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি ও স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ নাহিদ নিগারকেই এগিয়ে রাখছেন সাধারণ ভোটাররা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। পাল্টাপাল্টি হামলা আর সহিংসতায় উত্তাপ ছড়াচ্ছে নোয়াখালী 2 ও 3 আসনের নির্বাচন। আওয়ামী লীগের প্রার্থীদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীরা। এতে করে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই অশান্ত হচ্ছে সেনবাগ, সোনাইমুড়ি ও বেগমগঞ্জ উপজেলার ভোটের পরিস্থিতি। নোয়াখালী থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন নজিবুর রহমান। বিএনপি বিহীন ভোটেও নোয়াখালীর বেশিরভাগ এলাকায় চলছে একই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। এতে বিভক্তি বাড়ছে দলের নেতাকর্মীদের মাঝেও। 1986 সাল থেকে নোয়াখালীর বেশিরভাগ আসন ছিল বিএনপির দখলে। এবার দৃশ্যপট ভিন্ন। বিএনপি না থাকলেও নোয়াখালীর 4টি আসন নিয়ে তৈরি হয়েছে নানা সমীকরণ। সেনবাগ আর সোনাইমুড়ির কিছু অংশ নিয়ে নোয়াখালী 2-এর ভোটযুদ্ধে মুখোমুখি দেশের 2 বড় ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য নিজের জয় নিশ্চিত বললেও ভোটের পরিবেশ নিয়ে একই দলের স্বতন্ত্র প্রার্থীর আছে নানা অভিযোগ। এই উৎসবমুখর পরিবেশটাকেই তারা ভয় পাচ্ছে, সে ভয় থেকেই তারা এই বোমাবাজি গোলাগুলি শুরু করছে। মোর্শেদ আলম সাহেব কোনো অবস্থাতেই চায় না যে কোনো ভোটার কেন্দ্রে আসুক। ওনার কথা হলো, ভোটার কেন্দ্রে আসলে ভোটার তো আর ওনাকে ভোট দিতে চায় না, যে কারণে ওনার টার্গেট যে আতঙ্ক সৃষ্টি করে সারা সেনবাগে বোমাবাজি আতঙ্ক সৃষ্টি করে যেন কোনো ভোটার কেন্দ্রে না আসে, তাইলে উনি এমপি হবে। ভোটারবিহীন ভোট উনি চায় না। আমি তো গত 2 বারে এমপি ছিলাম, হ্যাঁ, 2014 এবং 2018। তো আমি গত 10 বছরে এই সেনবাগ সোনামণি আংশিক আমি অনেক উন্নয়ন করেছি এবং মানুষ আমাকে ভালো জানে। আমি একজন বয়স্ক লোক এবং আমার আমলে সেনবাগ শান্ত ছিল, এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো পলিটিক্যাল খুনগালাপি হয় নাই। আর আমি ব্যাপক উন্নয়ন করেছি, তো এই জন্য পাবলিক আমাকে খুব ভালো জানে। আমার প্রতিদ্বন্দ্বী আছে 6 জন, তার মধ্যে আমি আমাকে বেস্ট ক্যান্ডিডেট হিসেবে মনে করি এবং আমি শতভাগ জয়ের আশাবাদী। একই চিত্র নোয়াখালী 3 আসনে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে লড়ছেন সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের ভাই মিনহাজ আহমেদ জাবেদ। তার সাথে ভোট যুদ্ধে আছেন বর্তমান সংসদ সদস্য কিরণ। কথার লড়াইয়ের সাথে এ আসনের 2 প্রার্থী সমর্থকদের মধ্যে হয়েছে সংঘর্ষের ঘটনাও। আজকে পুরো বেগমগঞ্জের মানুষের ভিতরে ট্রাক মার্কা নিয়ে জয়ের একটা প্রত্যাশা এসে গেছে। 15 বছর বাদে আমেরিকার থেকে আসি, ভোট করার জন্য আসছি, ইনশাল্লাহ আমি আশাবাদী। এখানে
শতভাগ নৌকা জয় হবে। শান্তিপূর্ণ পরিবেশ না থাকায় দুটি আসনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে বলে মনে করছেন স্থানীয়রা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ভোটের সমীকরণ কঠিন হচ্ছে প্রার্থীদের জন্য। প্রচার প্রচারণা আর প্রার্থীদের কথার লড়াইয়ে জমজমাট এ তিন উপজেলার নির্বাচন। ভোটাররা চান অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ। নজিবুর রহমান, এটিএন বাংলা, নোয়াখালী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন উপজেলায় পাঠানো হচ্ছে। সকাল থেকে কিশোরগঞ্জে ছয়টি আসনে ১৩টি উপজেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফর্ম, স্ট্যাম্প প্যাড ও নির্বাচনী সরঞ্জামাদি পুলিশ পাহারায় হস্তান্তর করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল কালাম আজাদ। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকার ভোটকেন্দ্রগুলোতেও নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা কর্মচারী পাঠানো শুরু হয়েছে। সকালে বিমানবাহিনীর হেলিকপ্টার যোগে পার্বত্য রাঙামাটির ১৮টি দুর্গম অঞ্চলে এসব সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর কাজ শুরু হয়। রাঙামাটির ১০টি উপজেলার মোট ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৪টি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ১৮টি হেলিসার্জি কেন্দ্র রয়েছে। শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। সকালে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের বাসভবনে তিনি এ ঘোষণা দেন। এ সময় সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে তিনি নির্বাচন থেকে সরে গেলেও তরিকত ফেডারেশনের প্রার্থীরা ৪১টি আসনে মাঠে থাকবে। গত দুটি জাতীয় নির্বাচনে তরিকতের সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী সমঝোতা ছিল। এই আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদের সদস্যও ছিলেন নজিবুল বশর মাইজভান্ডারি। তবে এবার ফটিকছড়ি আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে খাদিজাতুল আনোয়ার সনিকে। চট্টগ্রাম ১৪, চন্দনাইশ, সাতকানিয়া আংশিক আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজয়ী হলে নিজের এলাকাকে স্মার্ট হিসেবে গড়ে তোলা ছাড়াও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, কৃষিখাতের উন্নয়ন, মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতির ওপর জোর দেন। ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুল জব্বার চৌধুরী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ইশতেহার ঘোষণার সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুর আলী ইনু, আমানুল রশিদ হিরু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ে একটি হাস্কিং মিলের বয়লার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। তারা হলেন দীপ্তি দাস, তার মেয়ে পূজা ও ভাতিজা পলক। আহত হয়েছেন দীপ্তি দাসের স্বামী সাগর দাস ও একজন পথচারী। তাদেরকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে সদর উপজেলা রহিমানপুর পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাড়ির পাশে রোদ পোহাচ্ছিল সাগর দম্পতির পরিবারের ৪ জন। এ সময় সাইদুল ইসলামের রাইস মিলের বয়লার বিস্ফোরিত হলে সাগর দাসের স্ত্রী, মেয়ে ও ভাতিজা ঘটনাস্থলেই মারা যান। আহত হন সাগর সহ ২ জন। এ ঘটনার পর জেলা প্রশাসক সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। নাটোরের সিংড়ায় লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে দুই পুলিশ সদস্য সহ অন্তত ৭ জন আহত হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে বিএনপি নেতা দাউদার মাহমুদের পেট্রোল পাম্প ও পুলিশের একটি গাড়ি সহ অন্তত ৭টি গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দাউদার মাহমুদের নেতৃত্বে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ শুরু করে বিএনপি। এতে পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় আওয়ামী লীগ কর্মীরাও বিএনপি কর্মীদের ধাওয়া করে এবং দাউদার মাহমুদের পেট্রোল পাম্প ভাঙচুর করে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগরের বিভিন্ন এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করেছে
বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন। সকালে নগরীর হাসপাতাল রোড ও জেলখানার মোড় সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। বরিশাল মহানগর বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চলের জেলাগুলো। কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা কিছুটা কম থাকলেও কনকনে ঠান্ডার কারণে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষেরা। শেরপুরে কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশার কারণে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এদিকে ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে 13টি ফ্লাইট ভারতের কলকাতা, হায়দ্রাবাদ, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। গতরাত 2টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে 13টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে কলকাতা, হায়দ্রাবাদ, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এটিএন বাংলা ও এটিএন নিউজের সহায়তায় হোয়াইট বাংলার আয়োজনে হবিগঞ্জের একটি কমিউনিটি হলে জেলার বিউটিশিয়ানদের নিয়ে অনুষ্ঠিত হল ব্রাইডাল কম্পিটিশন। এতে প্রধান অতিথি ছিলেন বেস্ট বিউটি এক্সপার্ট 2021 চেয়ারম্যান ও হোয়াইট বাংলার সিইও তুর্য নাসির। প্রতিযোগিতায় রিপা আক্তার চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করেন। আর প্রথম রানার আপ হন ইতি আক্তার ও দ্বিতীয় রানার আপ হন মোর্শেদা আক্তার। হবিগঞ্জ জেলার অর্ধশতাধিক প্রতিযোগী ব্রাইডাল কম্পিটিশনে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিউটিশিয়ানদেরকে এটিএন ইমার্ট উৎপাদিত পণ্য ব্যবহার করার আহ্বান জানান। ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি এলাকায় একটি কারখানার গোডাউনের গর্ত থেকে আফাজউদ্দিন নামে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কারখানার গোডাউনের গর্তে তার লাশ পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয় আরেক নৈশ প্রহরী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। এটি দুর্ঘটনা নাকি হত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। নিহত আফাজউদ্দিন ভালুকার পাড়াগাঁও নলুয়াকুড়ি এলাকার পোকাই শেখের ছেলে। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে 9 বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে। স্বজনরা জানায়, হরিণাকুণ্ড উপজেলার রূপদাহ গ্রামের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বুধবার স্কুল থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে মাঠের মধ্যে নিয়ে যায় একই গ্রামের প্রতিবেশী রমজান। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে সে। নির্যাতনের বিষয়টি শিশুটি রাতে পরিবারের কাছে জানালে রাতেই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত রমজান এর আগেও এলাকায় একই ধরনের অপরাধ করেছে। দ্রুত তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।